গড, আরো তিনটা দিন হাতে পাওয়া গেল। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি বাই দ্য ওয়ে? ব্রেকফাস্ট করতে দেখেননি কখনো আগে? দেখেছি, বাট এইভাবে না, ছি, সো ক্রিপি। এই যে মিস ক্রিপি, আমি বাড়িতে ব্রেকফাস্ট করতাম, আপনার লেট হয়ে যাবে বলে গাড়িতে করছি। ও, সো কাইন্ড অফ ইউ। কলকাতায় নেমে আইল স্টার্ট শপিং। কত কিছু কেনা বাকি আছে, কত প্ল্যান। 8000 মাইল পাড়ি দিলেন শপিং করার জন্য, ভালো। আরে না না, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি আর 3 দিন পর আমার বয়ফ্রেন্ডের বার্থডে, আর ওকে আমি বার্থডেতে সারপ্রাইজ হিসেবে প্রপোজ করতে যাচ্ছি। দ্যাটস হোয়াই। কেন কেন আপনি প্রপোজ করবেন কেন? মানে আপনার বয়ফ্রেন্ড বুঝি বোবা? বোবা টোবা কিছু না, আপনি বুঝতে পারছেন না। ইউ নো মাই ফ্রেন্ড সেজ ছেলেরা নাকি এসব ব্যাপারে একটু ব্যাকডেটেড হয়, ইউ নো হোয়াট আই মিন, একটু লেট করে। সো রিস্ক কেন নিব? দ্যাটস হোয়াই আমি প্রপোজ করে দিচ্ছি। এর থেকে বাজে কথা আমি জীবনে শুনিনি। শুনুন, ভাদ্র মাসে বৃষ্টি হলে ব্যাং ডাকে, শুনেছেন কখনো? বলুন তো, ছেলে ব্যাং ডাকে না মেয়ে ব্যাং ডাকে? সেটা জানি না। ছেলে ব্যাং ডাকাডাকির কাজটা ছেলেরাই ভালো করে। আর আমার মনে হয় যেহেতু এখন আপনার ব্যাং বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে খুব একটা ডাকাডাকি করছে না, বয়সে আপনাকে ভুলে গেছে, আর না হলে নিশ্চিত জেন্ডার চেঞ্জ করে ফেলেছে। পারফেক্ট। Out in the West Texas town of El Paso, I fell in love with a Mexican. No song. I said no song. গাড়ি কেন স্টপ করলেন? কি প্রবলেম আপনার? আপনার প্রবলেমটা কি? আপনি আমার মিউজিক বন্ধ করে দিচ্ছেন কেন? You are a crazy person. তুমি আরিয়ানের ব্যাপারে জানো না জানো না, ওর ব্যাপারে কমেন্ট করো তুমি কে? হ্যাঁ, আর তুমি কি জানো, তুমি একটা পাগল। পাগল? ইয়েস, আমি পাগল? ইয়েস। 8000 মাইল পাড়ি দিয়ে এসেছেন কাউকে প্রপোজ করতে, এটা যদি কেউ শোনে, পাগল আমি না আপনি? এই, তোমাকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আমি তোমাকে টাকা দিয়েছি আমাকে এখান থেকে কলকাতা পৌঁছে দেবার জন্য, তোমার এসব বকওয়াস শোনার জন্য না। আর লিসেন, কথা বন্ধ করে নাও মুভ।